এমপি একজন বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন এমপি বিনা ভোটের এমপি উনি মন্তব্য করেছেন যে খালেদা জিয়া নির্বাচিত হলে তিনি নাকি আত্মহত্যা করবে এদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায় যে বিনা ভোটের এমপি এবং বীর মুক্তিযোদ্ধা উনি মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছে কারণ ওনার যে ভিডিও বার্তা যে ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছিল দেশে এবং বিদেশে সবাই কিন্তু সেই ভিডিও ক্লিপ দেখেছিল ওনার নোংরামি তখনই কিন্তু উনি আত্মহত্যা করেননি আত্মহত্যা করতে হলে তখনই তার করা উচিত ছিল কারণ তার যে নোংরামি সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছে বলে দেশের মানুষ মনে করে এবং তিনি বিনা ভোটের এমপি রাতের এমপি এবং লুটপাট করেছে বিভিন্ন রকম অপকর্ম করেছে কাজেই এই অপকর্ম যারা করে তাদের মুখে এই ধরনের কথা মানায় না আর খালেদা জিয়ার আর উনিকে এটা কিন্তু একটা ব্যাপার খালেদা জিয়াকে ওনার মন্তব্য করার আমি মনে করি কোনো যোগ্যতা নাই কারণ যেই ব্যক্তিটি বীর মুক্তিযোদ্ধার লেবাস পরে মানুষের সাথে নোংরামি করে ফষ্টি নষ্টি করে সেই তার থেকে এদেশের মানুষ কিছু আশা করতে পারে না এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করা মানে বাংলাদেশের মানচিত্রকে কলঙ্কিত করা কাজেই এই ধরনের মানুষের বক্তব্য এদেশের মানুষ খায় না তবে ওনাকে আমি বলতে চাই আপনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় এক মিনিটও আপনি টিকে থাকতে পারবেন না এবং এই ধরনের বক্তব্য দিতে পারবেন না গ্রামে একটি প্রবাদ আছে পাগলও কি না খায় একটা প্রাণীর নাম বলেছে তারা কি না খায় তা আমি সেদিকে যেতে চাচ্ছি না এই সরকার একটি উলঙ্গ সরকার রাস্তায় যেমন পাগল উলঙ্গ হয়ে থাকলে তাদের কোনো লজ্জা হয় না কিন্তু মানুষ যারা তারা দেখলে কিন্তু তাদের লজ্জা হয় কাজে এই ধরনের বিনা ভোটের এমপি মন্ত্রীরা কি বলল না বললো এটা আমাদের যায় আসে না তবে আমরা দেখেছিলাম এই হাছান মাহমুদ মানুষ আগে ওনাকে ওনার কথা শুনলে বলতো যে হাছা মাহমুদ না এখন ওনার নাম হয়েছে মিছা মাহমুদ উনি সবসময় মিথ্যাচার করতে পছন্দ করেন তথ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই এই যে স্যাংশনটা দিয়েছে এটা কি বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের স্যাংশন দিয়েছে না বিরোধী দলের উপরে দিয়েছে দিয়েছে তো আপনাদের উপরে কাজেই আপনি একটু ঠান্ডায় মাথা চিন্তা করেন এই স্যাংশন শুনেই তো আজকে গাজীপুরের নির্বাচন সুষ্ঠু করতে বাধ্য হয়েছেন নাহলে অনেক চেষ্টা করেছেন আজমতুল্লাহকে জেতানোর জন্য গভীর রাত পর্যন্ত ষড়যন্ত্র করেছেন যখন দেখেছেন যে আমেরিকা যখন স্যাংশন দিয়েছে এই নির্বাচন যদি আমরা কোনো রকম এলোমেলো করি তাহলে আমাদের উপরে আরও খবরদারি আসবে কাজেই এই মিছা মাহমুদরা কি বললো না বললো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না এই মিছা মাহমুদের পতন অচিরেই হবে যার কারণে ওনরা ওই আপনি দেখবেন যে গ্রামে রাতের গভীর রাতের যখন মানুষ হাঁটে তখন ভয়তে হয় চিৎকার করে নেয় গান গায় এই সরকারের অবস্থা তাই এই সরকারের আয়ু শেষ এই সরকারের লাইফ সাপোর্টে আছে এই সরকারের সবাই আর বেশি দিন নেই যার কারণে তারা এই মৃত্যুর মুখোমুখি পরাজয়ের মুখোমুখি তারা এই ধরনের আবুল তাবুল বকা বকছেন এবং জনগণকে চোখ রাঙিয়ে কথা বলছেন প্রতিবেশীদের চোখ রাঙিয়ে কথা বলছেন আমেরিকাদের চোখ রাঙিয়ে কথা বলছেন যতই চোখ রাঙান না কেন মিছা মাহমুদ কাজ হবে না সময় এসেছে আপনাদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে এদেশের মানুষ করবে এবং বিশ্ববাসী করবে শেখ হাসিনা ১৪ মতো বছর মতো আরেকটি নির্বাচন এই বাংলাদেশে তিনি করতে চাচ্ছেন ইতিমধ্যে দেখেছেন তারপর ইতিমধ্যে সেই সেনশন দেখেছেন আজকে কি অবস্থা আজকে সেনশন শুধু সেই গ্রামের বা পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে নয় আজকে সেনশন এসেছে বুঝতে পেরেছে এই সরকার পুরো শেখ হাসিনা সহ এই সরকারের প্রতিটি যন্ত্রের উপর সেনশন দিয়েছে আজকে তারা বলতে চাচ্ছে যে সেই আমেরিকা যে আপনার ভিসা নীতি সেটার কথা বলছে কিন্তু আমরা বলতে চাই এই স্যাংশন কিভাবে আসছে ভোট কারচুর করতে চাচ্ছে ভোট ডাকাতি করতে চাচ্ছে ভোট আজকে চিন্তা করতে চাচ্ছে আগের রাতে ভোট দিতে চাচ্ছে যার জন্যে আজকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে রাজপথে নেমে এসেছে আজকে তাই আমরা বলতে চাই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অবিলম্বে নির্যাতনের পথ বন্ধ করুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছে দেশ কোন পথে যাবে এবং সেটা ফয়সলা হবে রাজপথে মানবের ভাষা আন্দোলনের রাজপথে ফয়সলা হয়েছিল বছর দিন শিক্ষা আন্দোলনের রাজপথে ফয়সলা হয়েছিল ৬৯ জন উদ্ধার রাজপথে ফয়সলা হয়েছিল
স্বৈরাচার বিরোধী আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছিল, তাই দেশ তারেক রহমান যে ঘোষণা করেছে রাজপথে ফয়সালা হবে, এই অগণতান্ত্রিক অনির্বাচিত শেখ হাসিনাকে বাংলাদেশে গণপুত্রের মাধ্যমে সরিয়ে এই রাজপথে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তারপরে ভোট হবে, এই সরকারকে পরিবর্তন করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, সেই ভোটে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে, দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমার সাথে একটা স্লোগান ধরবেন আপনারা, ধরবেন, যদি আমি অসুস্থ দুই হাত তুলে দুই হাত দুই হাত তুলে স্লোগান ধরেন, দুই হাত মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, তারেক রহমান বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, হৃদয়ে বহমান চলো চলো, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি, অদয় হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে, নির্দলীয় সরকার দিতেই হবে, এর বিকল্প নেই, যত কথাই বলেন নিরপেক্ষ নির্বাচন দেবে, আপনাকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার প্রশ্নই না, বাংলাদেশে শেখ হাসিনাদের কোন নির্বাচন হবে না, হতে পারে না, হতে আমরা দেব না, এটাই হোক আজকে মজনু সহ নেতৃবৃন্দের মুক্তি দাবিতে এই সমাবেশ আমাদের সব। আজকের এই বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার বিশেষ অতিথি, এই ঢাকার সন্তান, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা ডান দিকে তাকিয়ে দেখুন আর বাম দিকে তাকিয়ে দেখুন, লক্ষ জনতা সমাগম, ঢাকাবাসী রাজপথে নেমে এসেছে, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে আমাদের ঢাকাবাসী আজকের এই ঢাকার রাজপথে নেমে এসেছে। কেন এসেছে আপনারা জানেন, বিএনপি জনগণের দল, বিএনপি এদেশের মানুষের প্রাণের স্পন্দন, বিএনপি এদেশের মানুষের সুখে দুঃখে কাছে থাকে, পাশে থাকে, যার জন্যে বিএনপি যেমন জনগণের জন্য নেমে এসে আসে, ঠিক বিএনপির জন্য জনগণ আজকে রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেছেন চাল ডাল তেলের মূল্য কমানোর জন্যে
ডিজেল অক্টেন পেট্রোলের মূল্য কমানোর জন্য এই বিএনপি প্রথম আন্দোলন শুরু করে। এই আন্দোলনের প্রারম্ভে আপনারা দেখেছেন শান্তিপূর্ণ আন্দোলনে ওই ভুলাতে আমার ভাই ছাত্র নেতা রুমেন হককে হত্যা করেছে, স্বেচ্ছাসেবক নেতা রহিমকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, নারায়ণগঞ্জের শামুন প্রধানকে, মুন্সিগঞ্জের শহীদুল্লাহ শামুনকে, নয়ন মিয়াকে, এমপি শাহজাহানকে, মকবুলকে, অনেকের নেতৃবৃন্দকে। এই সরকার আন্দোলন দমানোর জন্যে, গণতান্ত্রিক আন্দোলন দমানোর জন্যে আজকে এই হত্যার পথ বেছে নিয়েছে। আজকে এই সরকারের হাত রক্তে রঞ্জিত হয়েছে। এই সরকার যখন দেখছে জনগণ তাদের পাশে নেই, আজকে সরকার যখন দেখছে জনগণ রাজপথে নেমে এসেছে, যখন দেখছে জনগণ এই সরকারের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই গ্রেফতার, মিথ্যে মামলা, নির্যাতন, হামলার পথ বেছে নিয়েছে। আপনারা দেখেছেন গণতান্ত্রিক আন্দোলনের একজন সৈনিক এই ঢাকা মহানগরে বেড়ে ওঠা ছাত্রদল নেতা ছিল, যুব নেতা ছিল, আজকে বিএনপির নেতা, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদুকে বিনা ওয়ারেন্টে, বিনা মামলায় নির্দোষ এই নেতাকে গ্রেফতার করবে। আপনারা দেখেছেন সাইফুল আলম নীরব, এস এম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহীন এবং যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্ডাকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, ঢাকা মহানগর উত্তরের মোয়াজ্জেম হোসেন মতিকে যুগ্ম আহ্বায়ক তাকে গ্রেফতার করেছে। এই ঢাকা মহানগরের অনেক নেতাকে গ্রেফতার করেছে, হারুনুর রশিদ বিএনপি নেতা তাকে গ্রেফতার করেছে। এভাবে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে প্রায় 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, হাইকোর্ট থেকে জামিন নিয়ে যখন বের করে যাচ্ছে তখন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এই সরকার আজকে এভাবে গ্রেফতার, নির্যাতন, মামলা, গায়েবী মামলা এবং হয়রানি করে, মামলা করে, গ্রেফতার করে, নির্যাতন করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করতে চাচ্ছে। ভাইয়ের আবার আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদলের শাখায় শাখওয়াজ সুমন সহ আরো অনেক নেতাকে গ্রেফতার করেছে। গতকাল কামরাঙ্গীরচর 7 জন নেতাকে বাড়ির থেকে রাতের অন্ধকারে গ্রেফতার করে নিয়ে এসেছে। এভাবে ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক বলেন, কৃষক দল বলেন, শ্রমিক দল বলেন, তাঁতি দল বলেন, মৎস্যজীবী দল বলেন, বিএনপি বলেন, সকল নেতা কর্মীকে আজকে গ্রেফতারের পর বেছে নিয়েছে। আজকে কেন গ্রেফতার, আজকে কেন গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়া মিছিলের উপর হামলা করা হচ্ছে? আপনারা দেখেছেন গতকাল কেরানীগঞ্জে 10 দফা দাবিতে একটি ঢাকা জেলার সমাবেশ ছিল, সেই সমাবেশে কিভাবে আক্রমণ করেছে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর উপর, কিভাবে তার উপর আঘাত করেছে। আপনারা দেখেছেন কিভাবে তার পিছনে থেকে নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছে। আপনারা দেখেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান যখন সেই খাগড়াছড়িতে কর্মসূচি পালন করতে গিয়েছে, সেখানে সে আব্দুল্লাহ নোমানের উপর, তার গাড়ির উপর আক্রমণ করেছে, তার গাড়ির বহরে হামলা করেছে। কি জন্যে? ভয় দেখানোর জন্যে। আপনারা জানেন পটুয়াখালীতে সেখানে হামলা করেছে, এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করছে, রাজশাহীতে দলীয় কার্যালয়ে তারা ঝুলিয়েছে। শেখ হাসিনা মনে করছে এভাবে তারা ঝুলিয়ে, এভাবে নির্যাতন করে, গায়েবী মামলা দিয়ে হামলা করে, গ্রেফতার করে আন্দোলন বন্ধ করবে। আব্দুল সালাম পিন্টুকে গ্রেফতার করে আজকে তাকে মৃত্যুর সাজা দিয়েছে। আজকে লুপ্ত জামান বাবর আজকে কারাগারে রয়েছে, মিয়া নুরুদ্দিন অপু
আজকে কারাগারে রয়েছে এমনি ভাবে আজকে শত শত নয় হাজার হাজার নেতা কর্মী আজকে কারাগারে রয়েছে